আর কবে এবং কিভাবে মেয়েরা সুবিচার পাবে কিভাবে তারা সুরক্ষিত থাকবে কে দেবে তাদের নিরাপত্তা কিভাবে দেবে নিরাপত্তা বাড়ি রাস্তা না কর্মস্থল কোথায় সুরক্ষিত আছে আজ মেয়েরা এই প্রশ্ন শুধু আমাদের নয় এই প্রশ্ন দেশের প্রত্যেক সম্পন্ন মানুষের দু সালের ১৬ ডিসেম্বর দিল্লির নির্ভয়া হোক কিংবা ৯ আগস্ট দু সালের কলকাতার তিলোত্তমা কিংবা হোক ত্রিপুরা রাজ্যের মনুবাজার কিংবা উদয়পুর তৈ দুর্ঘটনা মানুষ যতই আধুনিক হোক না কেন জীবনযাপন আমাদের যতই ডিজিটাল হোক না কেন আজও পাল্টায়নি নর পিসাসদের মানসিকতা যুগ যুগ ধরে নর পিসাসদের বিভৎস লালসার শিকার মেয়ে মহিলারা যেই দেশে মাতৃশক্তি রূপে পূজিত হয় লক্ষ্মী সরস্বতী কালী রূপে পূজিত হয় সেই দেশের রক্তে মাংসে গড়া দুর্গাদের আজও ধর্ষিত হতে হয় গণধর্ষিত হতে হয় খুন হতে হয় সমাজ এমন কিছু বর্বর ঘটনার পর বারবার গর্জে ওঠে তবুও থামে না মেয়েদের প্রতি এই শারীরিক অত্যাচার তাই সত্যি প্রশ্ন জাগে আমরা কি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ পৃথিবীতে এত কিছুর পরিবর্তন হয় তবুও ধর্ষকের মানসিকতা কেন পরিবর্তন হয় না দিন দিন কেন বাড়ছে এই ধরনের অপরাধ এর জন্য কে দায়ী এবং কিভাবে দায়ী নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড কেন দিন দিন বাড়ছে এবং কিভাবে বন্ধ হবে নারীদের প্রতি এই ঘৃণ্য অপরাধ গুরুত্বপূর্ণ এই বিশেষ আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব এবং বিশিষ্ট আইনজীবী তথা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন অস্মিতা মণিক দুজনকে স্বাগত আজকে অনুষ্ঠানে দিদি প্রথমে আপনার কাছে এই যে কলকাতার চিকিৎসক মহারাষ্ট্রে নার্সিং ট্রেনিং উত্তরপ্রদেশে স্কুল ছাত্রী উত্তরাখণ্ডে নার্স এবং রাজ্যে নাবালিকা আর কত লালসার শিকার হয়েই ক্ষয়ক্ষত হবে মেয়েরা আজকের নারীরা কি সত্যি সুরক্ষিত আছে বলে মনে করেন প্রথমে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সবাইকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো সত্যি আজকে একটা হৃদয় বিধায়ক ঘটনা নিয়ে আমরা বসেছি আলোচনায় আজকে দেখুন প্রতিদিন আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে বলি বা মোবাইলের মাধ্যমে আমরা আপডেট দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের যে ঘটনাটা যে নারী যে বোনটি সে দিন রাত পরিশ্রম করে অন্যের সেবা করতো রুগীর পাশে থাকতো রুগীকে কিভাবে সারিয়ে তোলা যায় তার জন্য সে চেষ্টা করত সেই বোনটি সেই হসপিটালে যে হসপিটালে সে কর্মরত ছিল সেই হসপিটালের সঙ্গে যুক্ত কিছু নরপিশাস দ্বারা আক্রান্ত দর্শিতা তারপর তার নির্মম পরিহাস তাকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে তো সেই জিনিসটা ব্যাখ্যা দেওয়ার মতন আর কিছু নেই আমাদের কাছে কিন্তু সত্যি আজকেও ভাবি যে যে প্রশ্নটা আপনি রাখলেন যে সত্যি কি নারীরা সুরক্ষিত কিনা আজকে আমরা সবাই জানি নারীরূপে দুর্গা পূজিতা মাতৃশক্তি লক্ষ্মী সরস্বতী কালী সেই সৃষ্টির মহান সৃষ্টি ও নারীকে এতটা শক্তি দিয়ে সৃষ্টি করিয়েছেন যে আজকে ঘরে ঘরে সেই নারী শক্তি পুঁজিতা ঘরে ঘরে মা বোন রয়েছে যে দর্শক তারও মা রয়েছে ঘরে তারও বোন রয়েছে তারও দিদি রয়েছে কিন্তু দর্শকের কেন এরকম মানসিকতা আমরা কিভাবে সেই মানসিকতা থেকে বেঁচে আসবো কিভাবে আমরা এই মানসিকতা থেকে বের করতে পারবো সমাজটাকে সেটা নিয়ে প্রতিনিয়তই আমরা ভাবছি প্রতিনিয়ত আমরা চিন্তা করছি আজকে আইন সরকার বিভিন্ন আইন প্রণয়ন করছে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু সে আইন আইন আইনের জায়গায় থাকছে বা আইন আইনের মতো করে কাজ করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সমাজের নরপিশাচ তারা কিন্তু তাদের কাজটাকে অব্যাহত রেখেছে একদম অব্যাহত রেখেছে কারণ আমরা প্রতিদিন না হোক কিন্তু আমরা প্রায়ই শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য আছে ত্রিপুরার বুকেও সেই ধর্ষণের মতন মর্মান্তিক ঘটনা হচ্ছে আমি বলবো সেই ঘটনা থেকে আমরা কিভাবে সমাজকে রক্ষা করতে পারবো কিভাবে আমার নারী জাতিকে রক্ষা করতে পারবো তার জন্য এডুকেশনকে শুধু দাই করলে হবে না কারণ এডুকেশন এই যে আরজিকর হসপিটাল সেখানে যারা কর্মরত ছিলেন প্রত্যেকই এডুকেটেড ছিলেন একদম প্রত্যেকই এডুকেটেড ছিলেন তাহলে বলা একটা সময় বলা হতো যে শিক্ষার অভাব মূল্যবোধের শিক্ষার অভাব বা পরিবারের আর্থসামাজিক অবস্থানের জন্য এই ধরনের অপরাধ মানুষ করে কিন্তু আজ যারা করছে বা এই ধরনের ভিন্ন অপরাধ এই যে যেটা আমরা যদি পশ্চিমবঙ্গের ঘটনাটা যদি এই মূর্তি চকের সামনে ভাষাই তাহলে একটা জিনিস তো মনে হবে যে বিত্তশালীরা উচ্চশিক্ষিতরা উচ্চ আজ এই ধরনের ঘটনা যদিও এখনো ঘটনা প্রমাণিত হয়নি অভিযুক্তরা উচ্চশিক্ষিতরা কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে তো সেখানে আমরা শুধু এডুকেশনকে দায়ী করতে পারছি না তাহলে আমরা কিভাবে বের হব যে আমরা সবসময় বলি যে এডুকেশনটাকে আরো আমাদের সমাজে প্রচার মানে নিয়ে যেতে হবে একদম প্রত্যেকটা ঘরে ঘরে মানুষকে এডুকেশন এডুকেশন নিতে হবে এডুকেটেড হতে হবে বুঝতে হবে সমাজ ব্যবস্থা সম্বন্ধে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে মনে হচ্ছে না সেটা নয় এডুকেশন নয় তাহলে কি করে আমাদের সেটা সম্ভব আমাকে আমি যেটা ভাবছি কারণ সত্যি আমরা মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পরিচয় আমরা মানুষ কারণ মানুষের একটা মানুষ শব্দটাকে যখন বিশ্লেষণ করা হয় যেখানে মান এবং উষ আছে যে দুটার শব্দে সমন্বয়ই মানুষ শব্দটার সৃষ্টি হয়েছে তাহলে এই আমরা মানুষ আমরা মানুষ হয়ে একটা মানুষের সঙ্গে কিভাবে সেই ঘটনা করতে পারছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার সমাজকে যদি সংশোধন করতে চায় সমাজ থেকে যদি এই ধরনের ঘটনা কারণ আজকে হয়তো বা এই পশ্চিমবঙ্গে অভয়ের সঙ্গে সে ঘটনা হয়েছে ত্রিপুরা রাজ্য হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে যার মা বোনের সঙ্গে হচ্ছে কারণ সেই অভয়ার মায়ের একটি কথা আমার বারবার কানে বাসছে যে বলেছিল মাটি যে আমার এক মেয়ে আমি অনেক কষ্ট করে তাকে ডক্টর বানিয়েছি অনেক কষ্ট করে তাকে আমি বড় করেছি সেই কথাটি কথাটি মানে কতটুকু মনের গভীরতার ব্যথায় উনি আকুল হলেন মানে কতটুকু তার মনের ভেতর থেকে সেই বিষয়টা উঠে আসলো সেটা আমাদেরকে ভাবাচ্ছে তাহলে আমার মনে হচ্ছে সেই ঘটনা থেকে আমরা কিভাবে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের মা কে আমরা সুরক্ষিত দিতে পারব তা আমি যেটা ভাবছি আমার মনে মনে আমার যেটা ধারণা যেভাবে সমাজটা নষ্ট হচ্ছে তাতে মনে হয় আমাদের ঘরোয়া এডুকেশনটাকে একটু বাড়াতে হবে পারিবারিক মূল্যবোধটাকে বাড়াতে হবে পারিবারিক সম্পর্কটাকে তৈরি করতে হবে কারণ আমরা অনেকে হয়তো আমাদের ঘরে কন্যা সন্তান রয়েছে হয়তো ছেলে সন্তান বা পুত্র সন্তান রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত অপিনিয়ন হয়তো যে আমার আমাদের পরিবারের সেই কন্যা সন্তানটির সঙ্গে বা আমার পরিবারের সেই পুত্র সন্তানটির সঙ্গে আমাকে এইভাবে ওর মানসিকতার বিকাশ তৈরি করতে হবে ওকে ছোটবেলা থেকে সেই গাইডলাইনের বড় করতে হবে যে তুমি শেখো তুমি বুঝো মেয়েকে কি পরিমাণ সম্মান দিতে হয় সেটা পরিবার থেকে উঠে আসতে হবে সেটা পরিবার থেকে যদি সেই ছেলেটি তৈরি হয়ে আসে পাশের বাড়ি মেয়েটাকে কিভাবে ইয়ে সম্মান দিতে হবে ও দিদিটাকে বোনটাকে পাড়ার মাসিদেরকে বা আত্মীয় স্বজন সবাইকে সেটা পরিবার ভিত্তিক একটা এডুকেশনের প্রয়োজন আছে এবং সেটাকে আমার মনে হচ্ছে আগামী দিন প্রচার করতে হবে গুরুত্ব দিতে হবে না হলে আমার মনে হয় না যে এই ধরনের ঘটনা থেকে আমরা সেই মানে বর্বর মানুষদের হাত থেকে আমাদের সমাজে মেয়েদেরকে রক্ষা করতে আমরা আসলে কি করতে পারি আমরা সেই বিষয়টা আলোচনা করব কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে নারীদের ওপর এই ধরনের ঘৃণ্য অপরাধ কি সত্যি দিন দিন বাড়ছে বলে কি মনে করছেন এখন নাকি অপরাধ আগেও হতো এখন সেটা প্রকাশ্যে আসছে বেশি বলে মনে হচ্ছে যে ঘটনা এখন বেশি হচ্ছে আসলে আমাদের কাছে আধুনিকতা বিজ্ঞানের অগ্রগতি সবই এসেছে কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় যদি বলতে হয় তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে মানে ভেঙে চুরে এসেছে আসলে আজকে যদি সমাজের এই অবক্ষয়ের কথা বলেন আমরা চাই সমাজে বিবেকানন্দ হোক কিন্তু আমি কোনদিন চাইব না আমার ছেলেটা বিবেকানন্দ হোক আমরা চাই পাশের বাড়ির ছেলেটা বিবেকানন্দ হোক কারণ সর্বত্যাগই আমরা যখন এখন ভ্যালু বেসড এডুকেশনের কথা বলি মানে ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার লাইফ মা বাবা চিন্তা করে নেয় বাচ্চাটাকে কোন স্কুলে পড়াবে মিশনারি স্কুলে পড়ালে কিভাবে ডাক্তার হবে নিট কল্পনা কি বললাম এই যে নিট কেলেঙ্কারি দেখলাম এক জেতে দুর্ভাগ্যজনক পুরো আর কিছু হতে পারে না ডাক্তাররা ভগবানের দ্বিতীয় রূপ কিন্তু এই ডাক্তার হতে গেলে যে শুধু মেধার প্রয়োজন যে মলনের প্রয়োজন এটা যদি কোনো পরিবারের থেকে বিনিম উঠে আসে যে আমি অত কোটি টাকার প্যাকেজে আমার ছেলে বা মেয়েটাকে আমি ডাক্তার বানাবো তাইলে কি প্রোডাকশন হচ্ছে দে আর প্রোডাক্টস দে আর নট হিউম্যান বিং আপনি যদি নিজে মানবিক ভাবে সম্পূর্ণ না হন তাইলে এই যে হিউম্যান রাইটস কমিশন বলেন এই গেল আর যে আপনি যেটা বললেন যে এটা কি আগেও ছিল না এখনো বাড়ছে দেখুন যদি আমাকে একটু সময় দেন আমি আমি হয়তো একজন অ্যাডভোকেট কিন্তু অ্যাডভোকেটও তো নিশ্চয়ই সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমরা জানি ভারতবর্ষের দুটা মহা আহ যেটা আমরা অনেকে ইপিক বলে কিন্তু আমরা বলি এগুলি হচ্ছে আমাদের সম্পদ রামায়ণ এবং মহাভারত যে রামায়ণের রচনা হয়েছিল সেটাতে আমরা দেখতে পেরেছি যে রামায়ণে সীতাকে রাবণ রাবণ যাকে ব্রাহ্মণ বলা হয় আই এম নট টেলিং এবাউট দা কৈতা অর এনিথিং এলস মানে ওনার এতটা বুদ্ধি ছিল যে শিবের পরম ভক্ত যিনি কিনা শিব তান্ডব রচনা করেছেন এই রাবণ জীবন একটা ভুল করেছে সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে সীতা দেবীকে কিডন্যাপ করেছে অশোক বনে কিন্তু সীতা দেবী সুরক্ষিত ছিল ওনার সাথে কিন্তু আউটরিজম এবং মডেস্টি বা এরকমের কোনো ঘটনা নেই আমরা যদি দেখি যে কিছুক্ষণ আগে যে আমার ঝর্ণাদি বলছে কথাটা বললেন যে ভ্যালু বেসড এডুকেশন পরিবারের শিক্ষা এখানে কিন্তু রাবণের যে ভ্রাতা বিভীষণ এখানেও কিন্তু শত্রুতা করেছে ভাইয়ের সাথে শত্রুতা করেছে কিন্তু সে ধার্মিক ছিল আপনি এখন দেখান তো এই যে পরিবারগুলো আমি সকল নাম করেই বলতে পারি যিনি অভিযুক্ত প্রধান অভিযুক্ত এই আরজি করেন বাবু যিনি প্রিন্সিপাল একজন প্রিন্সিপাল বাবার দ্বিতীয় রূপ হন আমরাও প্রফেশনাল কোর্স করেছি আমাদের প্রফেসরকে আমাদের বাবারা সকল অ্যাডভোকেট ছিল না বা কলেজের প্রফেসর ছিল না ওনাদের কাছে আমরা অতটা সেফ ছিলাম এতটা প্রশ্ন করতাম যে আমাদের কোনোদিন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে পড়া আমি বিশ্বাস করি কাউকে থেকে টিউশন নিতে হয় না আমরা কলেজে আমাদেরকে পড়িয়ে দেয় হ্যাঁ তো ওনাদের কাছে আমরা অতটা সেফ ওনাদের আমরা কোয়ার্টার গুলিতেও গেছি যে না বুঝতাম প্র্যাকটিক্যালের সময় দেখিয়ে দিত কিন্তু আমরা তো দেখুন সেই পদগুলো তো আমরাও পেরিয়ে এসেছি জন্না দিয়েও পেরিয়ে এসেছে সমাজে আজকে যারা মহিলাদের হয়ে কাজ করছে বা আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকেও তো বেসিক এডুকেশনটা নিতে হয়েছে আমরা তো এটা ফেস করিনি তাহলে কি করে বলবো যে সব সমাজের ক্ষেত্রের মানুষ অসুরক্ষিত অসুরক্ষিত আপনি ওই যে সমাজে বিবেকানন্দ যেদিন আমরা চাইবো যে আমার ঘরে হোক আমি হিংসা চালিয়ে যাবো এই যে সুদীপ্ত বাবুর জীবনে আর কি পাওয়ার বাকি ছিল একটা পিজি স্টুডেন্ট ওনার সাথে এরকম হ্যাঁ কি সন্দীপ ঘোষ হ্যাঁ সন্দীপ ঘোষ ওনার জীবনে আর কি পাওয়ার ছিল বলুন একটা প্রিন্সিপাল যিনি একজন পিজির thirty six hours duty দিয়েছে এই মেয়েটার সাথে এরকম যেটা আমরা দেখতে পাচ্ছি পত্র-পত্রিকায় এরকম অমানবিক হিংস্র মানে এদেরকে মানুষ তো দূরে থাক পশুর ও বোধহয় কিছু আত্মা থাকে এদের আত্মা নামক জিনিসটাই বোধহয় নেই আরেকটা দুর্ভাগ্যজনক এই মেয়েটির নাকি হাত চাপা দিয়ে বসেছিল ওর best friend যে কিনা একজন মেয়ে তো সমাজের যদি এই রকমের অবক্ষয় হয় তাইলে আপনি আইন বলুন আজকে দেখুন এইটিন এইটটি সেভেন এ লর্ড ম্যাকুলে আইপিসি রচনা করেছিল এখন আমরা দেখতে পাচ্ছি এইবার ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে যেটা বিএনএস হয়ে গেল ভারতীয় নাগরিক সুরক্ষা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো একটা কথা বলেছেন

either fine or either imprisonment hmm. rigorous or simple কিন্তু এখন দেখা যাচ্ছে কমিউনিটি সার্ভিস বলে একটা জিনিস চলে এসেছে আমি পরবর্তী সময় বলা সুযোগ পেলাম আমাদের माननीय হাইকোর্টে রৌচ আদালতের একটা বিষয় বলবো যেখানে কমিউনিটি সার্ভিসের খুব সুন্দর একটা প্রণয়নের কথা জাস্টিস বলেছিলেন তো আইন যে তখনো ছিল এখনো আছে অপরাধ তখনো সংগঠিত হয়েছিল মহিলা এবং শিশুদের উপর এখনো হচ্ছে

মানে ওনার প্রাণটাই চলে গেল এবং গেল কি এত অমানবিকতার সাথে যেটা কিনা নির্ভয়া নির্ভয়া কেউ হয়তো মানে এর মধ্যে নিবিধা হার বানাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে একটাই বলা সমাজের অবক্ষয় তো হচ্ছে আমরা হয়তো অনেক বেশি আধুনিক হচ্ছি অনেক বেশি শিক্ষা নিচ্ছি অনেক এখন শিক্ষার গুণ মানে আমরা স্পুন ফিডিং শিক্ষাও পেয়ে যাচ্ছি সব মানে আমাদের গুগল থেকে সব ডাটা প্রোভাইড হচ্ছে কিন্তু আমরা মানবিকতা আমাদের মানসিক অবক্ষয় তো নিশ্চয়ই হচ্ছে নয়তো সমাজে এরকম এই ক্ষেত্রে বিকৃতি মানুষের মানুষের মানে পরিচয় আমরা বেশি পাচ্ছি মনে হচ্ছে আজকাল কারণ ঘটনা এই ধরনের অপরাধ আগেও হয়েছে তবে এটা ঠিক ভারতবর্ষে এখনো বলা হয় যে এই অপরাধগুলো যেভাবে মেয়েদের প্রতি যে শারীরিক অত্যাচারের যে অপরাধ সে অপরাধ আজও কিন্তু অনেকেই কিন্তু ছিপে রাখেন অনেকেই লুকিয়ে রাখেন কারণ এই সভ্য সমাজ ধর্ষককে না আঙুল তোলে যে ধর্ষিতা তার দিকে আমরা কিন্তু তাই করি আমরা কিন্তু একবার সেই মানুষটার মুখ দেখতে চাই আমরা কিন্তু একবার সেই মানুষটার পরিচয় জানতে চাই বুঝতে চাই কিউরসিটি আমাদের বেশি থাকে কাকে ধর্ষণ করা হল কিন্তু কে করল তার মুখের দিকে আমরা কিন্তু একবারও ফিরে তাকাই না আসলে পরিবর্তনটা কোথায় হওয়া উচিত আমরা একে অপরকে বলছি ঠিক কিন্তু যেটা অস্বিতা ম্যাডাম বলছিলেন যে একটু নিজের দিকেও একবার আঙুল তুলে দেখতে হবে অন্যের বাড়ির ছেলে বিবেকানন্দ হবে কিন্তু আমি কোন দিকে যাচ্ছি সেটা একবার দেখতে হবে আহ জনাদি এখানে আরেকটা বিষয় একটু জানার আছে এই যে অনেকেই বলেন যে মেয়েরা মেয়েদের শত্রু এবং কিছুক্ষণ আগে অস্মিতা ম্যাডাম যে আইনের কথা বলছিলেন মেয়েদের জন্য অনেক ধরনের কঠোর আইন সেটা আগে ক্রিমিনাল লতে ছিল বা এখন বিএনএসএ আছে অনেক আইন বলা হয় যে মেয়েরাই আইনগুলোকে ধরুন অপব্যবহার করার ফলে সে আইনগুলোকে তুলে দিতে হয়েছে এখন এটা আপনি কতটুকু মানেন যে এই যে বলা হচ্ছিল যে তার বেস্ট ফ্রেন্ড বা যেটা একজন সহকর্মী আমি ধরে নিলাম বেস্ট ফ্রেন্ড নাই হওয়া হতে পারে সহকর্মী একজন কিভাবে হাত ধরে বসে থাকতে পারে তার উপর যখন এই ধরনের প্রাণঘাতী হামলা করা হচ্ছে বা তার উপর অত্যাচার করা হচ্ছে এই জায়গাতে মেয়েদের ভূমিকাকে ভূমিকাকে আপনারা কিভাবে দেখেন হ্যাঁ ঘটনাটা যেভাবে আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা নিউজ চ্যানেলে দেখলাম যে সেটা থেকে আমরা জানতে পেরে মানে আমরা সবাই জানতে পেরেছি যে একটি মেয়েওনাকে ওই দিন ওর পাশে ছিল এবং যারা দর্শনকারী তাদেরকে সহযোগিতা করেছে বিভিন্নভাবে তো কিন্তু আমরা পরবর্তী সময়ে আরজিকর নিয়ে যে তত্ত্ব উঠে এসছে আর কর নিয়ে যে তত্ত্ব প্রচারে এসছে আর করের যে ইতিহাস প্রচার এসেছে সেখানে আমরা জানতে পেরেছি বা দেখ বুঝতে পেরেছি যে আরজি করে যারা পাঠরত পড়াশোনা করতেন ডক্টরে বা যারা সার্ভিস করতেন মানে স্টুডেন্টদের উপরে স্টুডেন্ট যারা পড়তো তাদেরকে এভাবে গাইডলাইন দেওয়া হতো আরজিক ডিপার্টমেন্টে মানে আরজিকর থেকে যে যিনি প্রিন্সিপাল ওনার যে নির্দেশিকা সেই নির্দেশিকাকেই মানতে হবে এবং ওনার নির্দেশিকা অনুসারে যদি কাজ না করা হয় তাহলে হয়তো তাকে মার্কস কমিয়ে দেওয়া হবে তাকে ফেল করে দেওয়া হবে তার হয়তো ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়া হবে এ ধরনের ঘটনা সত্যি কিন্তু না অনেকগুলো ঘটনা সেরকম নিউজ উঠে এসেছে আরজি কর সম্বন্ধে তো সেখানে হয়তো বা আমরা জানি না যে হয়তো এই মেয়েটির সঙ্গে যে মেয়েটি ওকে হেল্প করেছে তার সঙ্গে হয়তো সেও ও ধরনের কিছু মানে ওইখানে যে যারা চক্র বা চক্র আছে ওই সঙ্গে যুক্ত আছে বা ওই চক্র তাকে হয়তো কোন রকম ভাবে ব্ল্যাকমেলিং করেছে ব্ল্যাকমেলিং হতে পারে মেবি হতে পারে তো হয়তো সে চাপে পড়ে তার ভবিষ্যতের কথা ভেবে তার নিরাপত্তার কথা ভেবে তার জীবনের কথা ভেবে বা তার নিজস্ব তো কোনো কিছু ক্ষতির কথা ভেবে সে হয়তো তাদের সঙ্গে ছিল বা সেটাকে সহযোগিতা করেছে তো কারণ অনেক ঘটনাই আমরা সেখান থেকে পেয়েছি সেই ধরনের তথ্য তবে একটি কথা কি এটা শুধু কর নয় মেয়েরা মেয়েদের শত্রু সে কথাটা সব জায়গায় যে যুক্তিপূর্ণ সেটা আমি বলবো না কারণ মেয়েরা মেয়েদের শত্রু হলে আমরা কিন্তু মেয়েদেরকে মেয়েদেরকে আরো এগিয়ে নেওয়ার জন্য মেয়েদেরকে কারণ যেহেতু আমি একটা দায়িত্বে আছি রাজ্যের মহিলাদের একটা বিষয় নিয়ে একটা মহিলা কমিশনের দায়িত্বে আছি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন প্রতি ঘন্টায় কিন্তু আমাকে মেয়েদের পাশেই যেতে হচ্ছে মহিলাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে এবং মহিলাদের কথা শুনতে হচ্ছে মহিলাদের নিরাপত্তার কথাই ভাবতে হচ্ছে তাহলে সর্বক্ষেত্রে মহিলাদের মহিলাই মহিলাদের শত্রু সেটা ভাবব না কিছু কিছু জায়গায় ঘটনাটা কারণ একটা মহিলাদের মহিলা এত অনেক সময় এরকম একটা উইক হয়ে যায় তাদের মনের থেকে কারণ আমরা জানি নারী মানে অবলা নারী মানে তারভরশীলতার ব্যাপারটা থাকে যত সমাজে যতই প্রতিষ্ঠিত হোক না কেন কিছু কিছু জায়গায় কিন্তু নারীকে সেই মানে মান্যতা দিয়ে এগিয়ে যেতে হয় তাকে স্বামীর উপরে মান্যতা দিয়ে সন্তানের উপর মান্যতা দিয়ে বাবার উপরে মান্যতা দিয়ে এগিয়ে যেতে হয় তার মানে কি সে নিজের সিদ্ধান্ত নিতে পারে না অনেক সময় তাকে সিদ্ধান্ত নিতে পারে না আজকে দেখুন আহ সেই জায়গা দাঁড়িয়ে আমি এই কথাটাই বলবো যে ওই দিনের ঘটনাটা যেটা আমরা দেখেছি আর্যকর ঘটনা বা যেটা শুনেছি সেটা তো আমরা অবশ্যই ধিক্ষার জানাচ্ছি বা প্রতিবাদ জানাচ্ছি সে মেয়েটি যে যুক্ত ছিল তারও কঠোর থেকে কঠোর শাস্তি হোক তো সেই জায়গায় শুধু ধিক্ষার তার শাস্তি দিয়ে সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তনের জন্য আমারও প্রত্যেক নারী জাতির কাছে আমারও আবেদন থাকবে আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে চলুন আমাদের উপরে যে অপবাদ আসছে যে আমরাও নারী হয়ে নারীর শত্রু সেই অপবাদ থেকে আমরা বেরিয়ে আসি আমরা চাই না যে আমাদের উপরে সে অপবাদটা লাগুক আমরা যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে হয় কারণ এখন যে আমরা নারীরাই যদি নারীদের বন্ধু না হতে পারি নারীরাই যদি নারীদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে না নিতে পারি নারী নারী হয়ে যদি নারীকে না তুলতে পারি তাহলে আমাদের নারীত্ব বা আমাদের যে সমাজে একটা স্থান আছে সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাব তাই আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদেরকে সেই

আমি যখন নারীর কথা বলছি আমরা ত্রিপুরার দিকে যদি একটু চোখ রাখি কিছুদিন আগে যে আমাদের মনুবাজারে যে ঘটনা হয়ে গেছে সেখানে নিকট আত্মীয়ার কথা বলা হচ্ছে নিকট আত্মীয়া সেই নাবালিকাকে আরেকজন নাবালকের হাতে তুলে দেওয়া হচ্ছে দিচ্ছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে শুধু প্রত্যক্ষভাবে না সে হাত ধরে রেখেছিল বলে সেই নারী ক্ষতি করেছে না এভাবে এখানেও তো একজন নারী ইনভলভ বা আমরা প্রায় সময় যখন দেখি কোনো না কোনোভাবে যখন কোনো নারীর প্রতি কোনো অপরাধ সংঘটিত হয় প্রায় সময় দেখা যায় কোনো না অন্য কোনো নারী সেখানে শাশুড়ি মা হোক বৌমা হোক ননদ হোক বা কোনো আত্মীয় হোক কলিগ হোক অনেক সময় জড়িয়ে থাকে এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন এবং বলা হয় যে অনেক আইনগুলো ছিল কোনো একটা আইন ছিল নারীদের অপরাধে সেটা আইনও নাকি পরিবর্তন করতে হয়েছে কারণ অনেক নারীরা সেটার মিস ব্যবহার করেন ওই যে এগারো থেকে কমে থ্রি হান্ড্রেড হয়েছে তো মানে ম্যাক্সিমাম আপনি বলেছেন যে দেখুন নারীরা তো প্রকৃতি সম মানে আমরা মাদার নেচার বলি বিকজ উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হ্যাভিং নেক্সট টু প্রোভাইড আওয়ার নেক্সট জেনারেশন উই হ্যাভ মানে উই মানে আর দ্য ইউনিভার্স যেটা বলে নারীরা হচ্ছে প্রকৃতির সমান নারীরা তো এই ক্ষেত্রে ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে আমরা আমাদের কনস্টিটিউশন একদম অ্যাক্টিভ পজিশনে পেয়েছে নাইনটিন ফিফটির থেকে তো সেখানে প্রথম থেকেই কিন্তু আর্টিকেল ফিফটিন বলে একটা রাখা হয়েছে এটাতে এটা হচ্ছে আর্টিকেল বলছে রাইট টু ইকুয়ালিটি এখানে সবাই মানে সমান নারী পুরুষ সবাই সমান কিন্তু তারপরেও আর্টিকেল এ বলা হয়েছে যে পজিটিভ ডিসক্রিমিনেশন এটা ওমেন অ্যান্ড এর জন্য শিশু এবং বাচ্চাদের অগ্রগতির জন্য যে কোনো স্টেট বা সেন্ট্রাল বিশেষ আইন প্রণয়ন করতে পারে এবং তাদের উন্নতি করবে দেখুন আজকে যদি দেখি যে আমাদের ইউনিয়ন गवर्नमेंट যেটা এনডিএ गवर्नमेंट আমরা বলি যে मोदी সরকার এই मोदीদির নেতৃত্বে যে সরকার 33% রিজার্ভেশন দিয়েছে মহিলাদের মানে মহিলাদের হয়ে রিপ্রেজেন্ট করার জন্য হ্যাঁ যেখানে অনেকগুলো বিশেষ আইন যে কোষের মত আইন তারপরে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট যেটা শিশুদের মানে সুরক্ষা এনেছে দেখুন ইউরোপের মতো দেশগুলিতে ম্যাটার্নিটি রিলিফ বলে কোনো আইন নেই মাতৃত্বকালীন সুবিধা পায় না কারণ বলা হয় বাঘ সিংহের মতো পশু যদি বাচ্চা জন্ম দিয়ে নিজের খাওয়ার আহরণ করতে পারে তুমিও তো এই স্পেসিস একজন ইউ নট মানে ফ্রম আদার ইউনিভার্স তো কিন্তু ভারতের মতো জায়গাতে যেখানে ভারতবর্ষকে আমরা মা বলে পূজা করি যেখানে আমরা আমাদের মাটিকে পূজা করি মা বলে হ্যাঁ নদীকে পূজা করি মা বলে সেখানে একটা মেয়ে তো অবশ্যই দেবী রূপে থাকে আপনি শুরুতে বলেছেন কালী দুর্গা তারপরে পূজিতা ফস কিন্তু সমাজে এরা সবাই কিন্তু নারী সত্তা সমাজের বিশেষ ক্ষেত্র মানে প্রয়োজনে এই দুর্গায় একবার গঙ্গা হয়েছে এই দুর্গায় একবার চণ্ডী হয়েছে চামুন্ডা হয়েছে ছিন্নমস্তা হয়েছে আমরা যে নবরাত্রির পূজা দেখি একই দেবী বিভিন্ন সত্তা কারণ অসুর দমনে তো এখন সময় এসেছে আমাদের একটা কনভেনশনাল ধারণা হচ্ছে সো কল্ড ভালো মেয়েরা মুখ খুলবে না শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করবে মুখ খুলবে না আবার শ্বশুরবাড়ির একটা ব্যাপার থাকে তোমার কেরিয়ার তোমার পিউচন আমি ধ্বংস করে দেব পাবলিকলি তোমাকে আমি ডিফেন্ড করে দেব উই শুড বি ব্রেক অল বায়াসনেস আমাদেরকে যদি অন্যকে জাস্টিস দিতে হয় প্রথমে আমাদেরকে এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে হবে সমাজ কি বলল প্রত্যেকের ছেলে বলেন আর মেয়ে বলেন আমরা হয়তো দৈহিক ভাবে আলাদা হই কিন্তু প্রত্যেকের আত্মা সমান একটা ছেলে পাশ করতে গেলে রেজাল্ট ভালো করতে গেলে যে এফার্ট দিতে লাগে একটা মেয়েরও সেম লাগে সেম হয় কিন্তু আমরাই কিন্তু সমাজে এই আমরা কিন্তু মানে ডিফারেন্ট সেক্সে জন্মাই মানে মেইল কিন্তু এই সোসাইটি আমাদের মধ্যে জেন্ডার আপনারা শুনে খুশি হবেন যে এইবারই বিএনএস এর মধ্যে কিন্তু এটার মধ্যে কোন জেন্ডার বায়াসনেস নেই এই যে রেপের বিষয়গুলো আমরা জানতাম জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আন্ডারে ছেলে এবং মেয়ে কারণ শিশু বাচ্চা এবং বাচ্চা ছেলে এবং থাকলে উভয়ের উপরেই কিন্তু যৌন লালসার শিকার হয় ছেলেরাও কিন্তু আজকে ভিকটিমের শিকার হয় কিন্তু ছেলেদের অবস্থা তো আরো করুণ বউয়ের মার খেলেও বলতে পারে না আর এরকম দেখুন পরিবারে যদি সে এভাবে রেপ শিকার হয় মেয়েরা তো তাও বলে ছেলেরা তো সমাজের লজ্জা বলতেই পারে না প্যাট্রিয়ালকাল সোসাইটি ছেলেদের কাটতে নেই ছেলেরা তো তাহলে আমরাই তো সোসাইটিতে এরকম হিংস্র হিংস্র তৈরি করছি আপনি ভাবেন কি করে আপনার দুইটা হাত ঠিক আছে আমরা যদি রাইট হ্যান্ডেড হই আমাদের ডান বেশি কাজ করব। কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করতে গেলে দুইটা হাতেরই সমন্বয়ের প্রয়োজন এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু দুইটাই জাতি আছে একটা পুরুষ এবং একটা নারী আমরা ধর্মের নামে আমরা বর্ণের নামে আমরা এই অনেক কিছুর নামে ভেদাভেদ করি যেদিন আমাদের মধ্যে ফিলিংস গুলি যে একটা ছেলেরও কষ্ট হয় একটা মেয়েরও সেম কষ্ট হয় সোসাইটিতে যে ভেদাভেদ গুলি দেখুন আমরা মেয়েদেরকে কম পড়াই কম খাওয়াই আমরা লক্ষ্মীমন্ত মেয়ে যে লক্ষ্মী যে মেয়েরা মুখ বুঝে সব সহ্য করবে শ্বশুর বাড়ির অনাচার বলুন কি নিজের বাড়িতেই যদি কেউ এক্সপ্লয়েটেড হয় সে সুদ্ধ করবে তবে সে ভালো মেয়ে আমাদের এই এই জায়গা থেকে উঠে আসতে হবে আমাদেরকে বুঝতে হবে নাও উই আর ইন 21 सेंचुरी हां अमर নিজের ভালো নিজেরই করতে হবে সেলফ লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমরা আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন সেই আমাকে অ্যাপ্রিশিয়েট করবে আমরা ওইভাবে বাঁচি কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের নিজের সত্তা আপনি নিজে করেন দিনের কি করে সমাজকে কিছু কিছু ভালো আমি একটু জানতে চাইবো আপনাদের কাছে আপনাদের মতামত এই যে আপনি বললেন যে দুটো হাতের কথা বা পুরুষ এবং মহিলার মধ্যে এই যে জেন্ডার বায়াসনেস এর কথা এখন আমাদের নতুন বিএনএস এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি বলা হচ্ছে সবকিছুতে একদম ইকুয়েল করা হয়েছে তবে এই যে আমাদের সোসাইটিতে যে একটা মানসিক ধারণা তৈরি করা হয় যে মেয়েরা উইক মেয়েদের প্রোটেক্ট করতে হবে এখানে ছেলেদের একটা বাগ বাগ ফিলিং দিয়ে দেওয়া হয় একদম ছোটবেলা থেকে পাশাপাশি ওই যে বলা হয় যে ছেলেদের দুঃখ হতে নেই ছেলেদের কষ্ট হতে নেই এক্সপ্রেস করতে পারে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছেলেরা চাপা হয়ে গিয়ে কি এ ধরনের এই যে বিকৃত মস্তিষ্ক হয়ে যাওয়ার পেছনে কোনো কারণ থাকতে পারে কারণ এই সভ্য সমস্ত এমনই চিত্র দেখাচ্ছে যে ছোটবেলাতে খুব ভালো ছিল ছেলেটা একদিনের এই ধরনের একটা অপরাধ করে বসল এই যে যিনি প্রিন্সিপালের কথা বলা হল জি করেন উনি কিন্তু রামকৃষ্ণ রহরা রামকৃষ্ণ মিশনে স্টুডেন্ট ছিলেন তারপর একটা স্কুল থেকে উনি পাশ করেছেন লাইফে কখনো উনি মধ্যে সেকেন্ড হননি এরপরে উনি শুনেছি কালচারালিও খুব অ্যাকটিভ ছিলেন সব আবৃত্তি ভালো করতেন কিন্তু ওনারই একজন সহপাঠী আমি একটা কোথাও আর্টিকেল পড়ছিলাম উনি বললো যে ছোটবেলা থেকে ভীষণ হিংসুটে ছিল মানে টিচাররা শুধু আমাকেই ভালোবাসবে আরেকটা স্টুডেন্টকে অ্যাপ্রিশিয়েট করলে ওনার নাকি খুব কষ্ট হতো তার সাথে কথাই বলতো না ধরুন আমি খুব ভালো আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছি এবার আপনাকেও সেই ব্যক্তি অপ্রিসিয়েট করলো আমি আপনার সাথে কথা বলায় মুখ তারপরে উনি মানে হেলদি কম্পিটিশনে যেতে পারতেন না এবং ইঁদুর দৌড়ে হয়তো ছিলেন ওনার আহ লাইফের অনেক বেশি হাই ছিল এই যে মানে আনহেলদি কম্পিটিশন এবং অন্যের সাথে কম্পেয়ার করা চলা এটাই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি অন্ধকারের দিকে ঠেলে দেয় ঠেলে দেয় আপনি দেখবেন অনেক জ্ঞানী মানুষ অনেক ধনী মানুষ তারা জীবনে সুখী হতে পারে না কিন্তু আমরা অনেক সময় রাস্তায় দেখি যারা থাকে তাদের খুব আনন্দে আছে তাদের সাকসেস ইকুয়েল টু হ্যাপিনেস হওয়া উচিত সাকসেস ইকুয়েল টু আপনার পজিশন আপনার ওয়েলথ এগুলো না হয়ে ওটা হলে হয়তো এই সমস্যাটা হবে না যেদিন আমরা এটা আর আমাদের হার মানতে হবে

সেখানে তো বটেই কিন্তু পরিবারে বা বাড়িতেও নারীরা কিন্তু এই অপরাধ মুক্ত নয় নারী নির্যাতন হচ্ছে মানসিক নির্যাতনের শিকার লাঞ্ছিত বা সেগুলো একটা অন্য বিষয় কিন্তু আজকাল দেখা যাচ্ছে পরিবারের ভেতরেও এই অপরাধ মানে এই যে ধর্ষণের মতো এই ধরনের যে অপরাধ এই অপরাধ মুক্ত নয় সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হচ্ছে অনেক মেয়েরা বাড়ি ঘরে পরিবারের সদস্য দ্বারা এবং দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে অনেক সময় জন্মদাতা পিতাও এটার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের এই সমাজকে আমরা আগামী দিনে সত্যি সভ্য বলতে পারবো কিনা ঠিক যে কথাটা বললেন আপনি সত্যি সেটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ কি দেখতে পাচ্ছি আমরা তাই পরিবার দ্বারাও অনেক মেয়েদেরকে নির্যাতিত হতে হচ্ছে বা দর্শনের মতন একটা ঘটনা জড়াতে হচ্ছে তো সেটা আমাদেরকে ভাবাচ্ছে তো সেই রাস্তা থেকে আমরা কিভাবে বেরোবো তো তার জন্য আমি একটা মানে আমার চিন্তা ভাবনা থেকে আমি সেটাই বলেছিলাম বলার চেষ্টা করছি তো সেখান থেকে বেরোবার জন্য একটাই রাস্তা আছে যে ঘরের যে সন্তান জন্ম হওয়ার পর যে ফার্স্ট প্রথম যে টিচার মা বাবা তাদের সন্তানের সঙ্গে একদম বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদের মানসিকতাটা কিরকম ভাবে যেটা অস্মিতা ম্যাডাম বলার চেষ্টা করলেন যে এরকম কিছু মানসিকতা সম্পন্ন সন্তান থাকে বা কেউ থাকে যারা জীবনে হারটাকে মেনে নিতে পারে না সে মানে বারবার জয়টা কি দেখতে চাইছে সে হারটাকে মেনে নিতে পারছে না বা সমাজের কোন ঘটনাকে সে মানতে পারছে না মানে তাকেই এই কাজটা করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তার প্যারেন্টসকে ভাবতে হবে যে আমার সন্তান আমার সন্তান রকম প্রকৃতির কারণ মান আমরা এটা তো বুঝি বা এটা জানি সবাই একরকম হয় না একরকম মানে মানে মেন্টালিটি নিয়ে একরকম মানসিকতা নিয়ে একরকম মানে কোন দিকদের চারিত্রিক তার বৈশিষ্ট্য একরকম কারোরই হয় না বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বিষয় থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তার প্যারেন্টসকে প্রথম ভাবতে হবে যে ওই আমার সন্তানের সঙ্গে আমার সন্তানকে সুস্থ একটা সমাজের um, বাহক হিসেবে তৈরি করতে গেলে আমাকে তাকে কিভাবে গাইড করতে হবে সেইভাবে যদি আমরা সন্তানদেরকে ছোটবেলা থেকে গাইড করতে পারি এবং তাদেরকে শিখিয়ে তুলতে পারি যে আমাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সমাজে আমার সমাজ আমার পরিবারের আমার ভন্টির সঙ্গে যে ভালোবাসা বা সুসম্পর্ক আমার তৈরি হয়েছে বা যে সুসম্পর্ক আমি তার সঙ্গে ব্যবহার করছি সেটা পাশের বাড়ি সঙ্গেও করতে হবে স্কুলে করতে হবে আগামী দিন কলেজে করতে হবে কর্মক্ষেত্রে করতে হবে তো সে বিষয়টা আমাকে অ্যাট আমার মনে হচ্ছে যে সে প্যারেন্টস দ্বারা তাকে সেই গাইডলাইনটা দিতে হবে আর তারপর যে বিদ্যালয়গুলি আছে স্কুলগুলি আছে কারণ আমরা জানি পরবর্তী একটা জীবনে একটা সন্তানের টিচার হিসাবে মা বাবার পড়ি তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তো শিক্ষক শিক্ষিকাকে আমরা এমনও দেখি অনেক সন্তানরা তার মা বাবার কথাটাকে নিতে চায় না কিন্তু শিক্ষক শিক্ষিকারা যেটা বলছেন সেটা অনেক প্রাধান্য থাকে অনেক গুরুত্ব থাকে যে ম্যাম বলেছে টিচার বলেছে তাহলে আমার মনে হয় সেই একদম নার্সারি থেকে বা কেজি ওয়ান কেজি টু থেকে যে বাচ্চাটা যখন বুঝতে শুরু করবে কারণ নার্সারি তো আর ততটা তার এস্টাবলিশ থাকে না বা ক্লাস ওয়ান থেকে এডুকেশনের কিছুটা পরিবর্তন আনতে হবে তাদেরকে বাস্তবটাকে শেখাতে হবে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে না রেখে পুঁথিগত বিদ্যা আমরা ওই অনেক পুঁথিগত বিদ্যায় যেগুলো আছে আমরা পড়ছি হয়তো কবিতা মুখস্থ করছি লিখছি বা বিভিন্ন প্যারাগ্রাফ লিখছি সেইগুলি ছাড়াও প্র্যাকটিক্যাল লাইফ জীবনটা সম্বন্ধে তাকে দার্শনিক শিক্ষা যে মানুষের মানুষ হয়ে তৈরি হতে হলে তোমাকে কি করতে হবে এবং ছোট থেকে তাকে গাইডলাইন দিতে হবে সেক্সুয়ালের উপরে সেক্সের উপরে তো সেই এডুকেশনটার আমার মনে হচ্ছে যে কিছুটা পরিবর্তন করা দরকার যেটা এফেক্টটা আসবে আগামী প্রজন্মের উপরে কারণ আমরা আইন তো আইনের কাজ করছে। সব জায়গায় আইন আইনের কাজ করছে কিন্তু যে ঘটনাটা হওয়ার পর আইনের পরিবর্তন করা বা আইন ভাবা সেটা না ভেবে ঘটনা যেন আমরা একদম এই ধরনের ঘটনা যেন আগামী প্রজন্ম না পড়ে বা আমরা যেন আর না দেখতে পারি তার জন্য আমাদেরকে এই স্টেপটা মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়টা আমাকে ভাবতে হবে এবং সবাইকে ভাবতে হবে সেটা অস্মিত ম্যাডাম এই যে আপনার কি মনে হয় আপনারা তো দেখেন এবং বিশেষ করে আপনারা শিশু দিন নিয়ে কাজ করছেন শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন এই মুহূর্তে আপনি এই যে ডিজিটাল অগ্রগতি আমাদের এবং হাতে হাতে আমাদের মুঠো ফোন এখন এক্সেসটা যে কোনো কিছুর অ্যাক্সেস আজকাল যে কোনো সাইটের অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি ছোটরা আজকাল এবং অনেক জায়গাতে বাবা মাদের বলেও হয়তো অনেক বাবা মা নিজেরাও জানে না এইসব বিষয় যেগুলো ছেলেমেয়েরা জেনে যায় খুব অল্প বয়সে এটাও কি কোন একটা কারণ হতে পারে আমাদের এই আজকের এই সমাজ সমাজের অবস্থা কত হচ্ছে আমি কিছুদিন আগে আমার এক বান্ধবীর কাছে শুনেছিলাম যে ডোরেভেন নামে নাকি একটা কার্টুন আছে সেটা কিছুদিন বন্ধ ছিল অ্যাডাল্ট কন্টেন্টের জন্য এখন কার্টুনগুলোও তো নাকি এই বিষয়গুলো আছে তো দেখুন ইউরোপের আর আমি ইউরোপ ফ্রান্স আর ভারতবর্ষের এশিয়া দেশগুলোর যে মানসিকতা এটা আপনি ক্লাইমেটিক কন্ডিশন বলুন কি আমাদের সোশিয়ো ইকোনমিক কন্ডিশন বলুন আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা সবসময়ে একটু পার্থক্য আছে আমাদের ওই স্বামীজিকে নাকি একবার বলেছিল তোমার ভারতীয় মেয়েরা তো খুব গাইয়া বলেছে স্বামীজি বলেছিল তখন বলেছিল ওরা তো কারোর সাথে হ্যান্ডশেক করে না তখন স্বামীজি একটা ভালো উত্তর দিয়েছিল যে তোমার তোমার যে এখানে এলিজাবেথ রানী উনি সবার সাথে হ্যান্ডশেক করে তখন বলেছিল না তাহলে উনি স্বামীজি তখন বলেছিল যে আমার দেশের প্রতিটা নারী ও মহারানী জন্য কারোর সাথে হ্যান্ডশেক করে না দূর থেকে প্রণাম করে এই যে একটা জায়গার এক একটা কালচার সেটা তো আমাদেরকে মানতেই হবে আমরা তো পরিবার তারপর তারপর সমাজ তারপরে রাজ্য এই বিশ্ব আমাদের কাছে পারিবারিক শিক্ষাটা যেরকম খুব বেশি প্রয়োজন তেমনি এই যে সবকিছু এখন আমরা ইজিলি পেয়ে যাচ্ছি এটার ব্যবহার আমরা জানি না এখন বাদরের হাতে যদি আপনি একটা তরুয়াল দেন সে সব কিছুই কাটবে কিন্তু একটা মানুষ বুঝবে কথাই বলে বানরের হাতে ওসি আর শিশুর হাতে আগুন তো এখন তো আমরা আগুন নিয়ে খেলছি সোকল প্রথমত আমাদের টাইমের বড় অভাব আমরা বাচ্চাদেরকে ল্যাপটপ পামটপ সব ট্যাব সব দিচ্ছি কিন্তু সময় দিচ্ছি না যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন বাবা মারা সবাই এত কর্মচঞ্চল ব্যস্ত ইনফ্যাক্ট বাড়িতেও লোকজন থাকে না বাচ্চারা আইসোলেটেড থাকে এবং তাদের একমাত্র সঙ্গী থাকে মুঠো ফোন তো এখান থেকে সব কিছু থাকে সব সাইটে এবং আহ দেখবেন কথা বলতে পারে না সেই বাচ্চারাও কি সুন্দর মোবাইল চালাতে জানে তাদের আগুনও মোবাইলে কি সুন্দর তো আমাদেরকে ওই কোথায় থামতে হবে আমরা 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 এখানে কথা জানি না যে আমাদের পাংচুয়েশন বলে একটা ওয়ার্ড থাকতো ফুল স্টপ কলন ডল কমা সব কোথায় বসবে তো জীবনেরও পাংচুয়েশনটা অ্যাটলিস্ট শিক্ষা দেওয়া উচিত অতটা আমরা না পারি যে কোথায় থামতে হয় কাকে কি বলতে হয় কাকে কি বলা যায় না বা আঠারো বছরের আগে যেরকম আমরা গাড়ি চালাতে পারি না লিকার করতে না এখন জানি আমি যেহেতু শিশু কমিশনে আছি আমি খুব দুঃখের সাথে বলছি জানেন আমার মা ছোটবেলায় একটা কথা বলতো নিজের মাকে চিনে সাপ সে তো হিংস্র সাপের বাচ্চাও নিজের মাকে চিনে বাবাকে চিনে কিনা জানি না কিন্তু মাকে চিনে কিন্তু আমি মহিলা কমিশনে আজকে ঝর্ণাদি যেখানে আছে আমি ঝর্ণাদির সাথে ছ মাস কাজ করেছি আমার মনে হতো যে মহিলারা মিথ্যে কথা বলে কিন্তু এখন দেখি মারা মিথ্যা বলে এটা আমার সবচাইতে বেশি আমাকে মানে আমি ভেতর থেকে খুব কষ্ট পাই জিনিসটা যে আমার এই যে কিছু আপনি বললেন যে বাবার কাছ থেকে এখানে ঘটনা হয়েছে আমার টিমের দুজন মেম্বার গেছে গিয়ে এসে আমাকে যে রিপোর্টটা দিল যে এটা স্বীকার করেছে বাবা এখন ফেরারি আছে কোথায় মানে উনি আত্মগোপন করে আছে মার মেয়ে আছে ওরা বাড়ি থেকে বেরোতে পারছে না মেয়েটা শুধু যে দিনের পর দিন বাবা ধর্ষণ করেছে এটা না সে সমাজ এখন তাকে ধর্ষণ করছে আমরা ভিকটিম কে আরো বেশি ভিকটিমাইজ করে দিই সো কল্ড আমরা সোশ্যাল মানে আমরা মডার্ন সোসাইটি সিভিলাইজ সোসাইটি আমাদের এই জায়গা থেকে একটুখানি আমরা যে প্রত্যেকে বিচারক হয়ে যাই আন্ডার ট্রায়াল বিষয়ে আমরা সব বিষয়কে মিডিয়া ট্রায়ালে নিয়ে আসি সেটা না একটা মানুষ পরিস্থিতির শিকার হতেই পারে আরেকটা জিনিস যেটা আপনি বললেন মুঠোফোন আর অ্যাক্সেসিবিলিটি আরেকটাও হয় যে বাচ্চাদের সামনে যদি মা বাবার আচরণ ঠিক না থাকে দেখবেন এখন অনেক সময় সিঙ্গেল প্যারেন্টিং হয় এটাও একটা কারণ ব্রোকেন ফ্যামিলির থেকে উঠে আসা বাচ্চারা সবসময় একটা একাকিত্বে ভোগে আমার আন্ডারে টোয়েন্টি থ্রি হোমস আছে আমরা ম্যাক্সিমাম মানে আমার আন্ডার বলতে আমার টিমের আন্ডারে সিডাব্লিউসি এর আন্ডারে আমরা যখন যাই দেখি হোমগুলিতে গুলিতে বাচ্চাদেরকে এত ভালো রাখা হচ্ছে ইনফ্যাক্ট আমরা আমাদের বাচ্চাদের বাড়িতে বাচ্চাদের এত ভালো রাখতে পারি না কিন্তু ওইখানে ওইখানে একটা জিনিস তারা খুব অভাব কি জানেন তো আপনার বাবা বেঁচে নেই মা বেঁচে নেই আপনি জানেন আপনি অনাথ কিন্তু আপনি যখন জানবেন যে আপনার বাবা হয়তো অন্য কারোর সাথে সংসার করছে মা আপনাকে ফেলে রেখেছে এই ভালোবাসার যে ঘাটতি সেটা কোন সরকার কোন আইন কোন সিডব্লিউসি কোন টি আর কিছু আমাদের মহিলা কমিশন কেউ জাস্টিস দিতে পারবে না আমার বাবার দৈন্যতা যখন আমি জেনে এটা অ্যাকসেপ্ট করে চলবো সেটা আমার শক্তি হবে আমার স্ট্রেংথ হবে কিন্তু আমি যখন জানবো যে আমি আনওয়ান্টেড আমাকে পছন্দ করছে না আমার সেই ভালোবাসার অভাব তার আমাকে চায় না আমরা আফটার হিউম্যান বিং আমাদের ভালোবাসায় যেরকম সৃষ্টি হয় আমরা চিরকাল অ্যাটলিস্ট ভালোবাসাটুকু রেকগনাইনটা আর স্নেহটুকু চাই তো এটা আমাদের চোখের সামনে দেখা যে এখন আমরা মডার্ন হতে গিয়ে এই যে আমরা যেটা উমেন এম্পাওয়ারমেন্ট বলতে বুঝি আমরা বুঝি দুইটা টাকা রোজগার করা আসলে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের মানে মহিলারা টাকা রোজগার করা না সমাজকে পথ দেখানো আবার সে বিবেকানন্দের কথা হতে পারছে আজকে স্বামীজি বিবেকানন্দ হতে পেরেছেন নরেন্দ্রনাথ বিবেকানন্দ হতে পেরেছেন মা ভুবনেশ্বরী দেবী ছিল বলে আর সুভাষ এই বীর সুভাষ দেখুন ওনাদের কি কোয়ালিফিকেশন অভাব ছিল কোন চাকরি কত বড় কিছু ছেড়ে ওনারা ঋষি অরবিন্দ ওদের প্রত্যেকের পিছনে কোন মানে একদম মহান মাদের একদম মানে একদম ডিরেক্ট অবদান ছিল ওনারা এই শিক্ষায় শিক্ষিত হয় বাচ্চারা দিদি ঠিকই বলেছে যে বাচ্চারা কিন্তু বাবা এবং মাকে সবচেয়ে বেশি ফলো করে যখন দেখবি বাবা মাইয়া তো ইগ্রেসিভ সব সময় লোক নিন্দা করছে কম্পিটিশনে দৌড়াচ্ছে ওদেরকে টাইম দিচ্ছে না তো আপনি জীবনে যতই সাধন দেন ওদের স্বাদটা তো আর পূরণ হচ্ছে না মা বাবার কাছ থেকে সময় পাচ্ছে না তাহলে

শুনতে পাচ্ছে তো এই যে বিষয়গুলি এই যে বিভিন্ন গোপন করে রাখা তথ্যগুলি সেটা কিন্তু বাচ্চার ভেতরে ক্রিয়েটিভিটি হচ্ছে কিউরিওসিটি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মা বাবার যে একটা ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা নিয়ে আমাদের আরো কাজ করতে হবে মা বাবাকে কারণ এটাও তো ঠিক আমরা আজকে আগরতলা থেকে বলছি আমরা একটা ফ্যামিলি থেকে বিলং করছি বলে হয়তো এই বিষয়গুলো বুঝতে পারছি বা বিষয়গুলো নিয়ে চর্চা করছি বা এই বিষয়গুলো আরো কিভাবে এগিয়ে নিয়ে যা সেটা নিয়ে ভাবছি কিন্তু প্রত্যেক না তারা সকালে ঘুম থেকে উঠে সূর্য উঠার পৌঁছাবে না ওনারা সকালে কিভাবে ওনাদের রুজি রুটি রোজগার করবেন খাবেন কিভাবে চলবেন সেটা নিয়ে চলছে আর বাবা হয়তো ওনাদের সারাদিন পরিশ্রম করছে শিশু হয়তো ঘুমিয়ে গেছে মানে মা হয়তো বাবা বাড়ি থেকে এসছে মার সঙ্গে ঝগড়া করছে বিভিন্ন বিষয় নিয়ে মারপিট হচ্ছে ঝগড়া হচ্ছে সেটা কিন্তু এফেক্ট হচ্ছে বাচ্চাটার উপরে তো সে বিষয়গুলি আমাদেরকে ভাবতে সেই শিশুটা আগামী দিনে শিক্ষিত হলে কতটা মূল্যবোধে শিক্ষিত হবে সেটা নিয়ে থেকেই যাচ্ছে একদম অনুষ্ঠানের সময় ফিরিয়ে এসে খুব সুন্দর আলোচনা আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আরো আলোচনা অবশ্যই করতে পারতাম তবে একটা ছোট্ট বিষয় আপনার সাথে জানতে চাইবে এই মুহূর্তে দুজন নারী হিসেবে আপনারা দুজনেই নারী এই যে এমন অপরাধের সঙ্গে যুক্ত যে মানুষরূপী এই হিংস্র পশুদের আমরা পশুই বলবো কারণ মানুষরূপী হিংস্র পশু বলবো কারণ পশুরাও হয়তো নিজেদের মানুষকে চেনে বা নিজের কাছের মানুষ যার সঙ্গে সে হয়তো এক জায়গায় একই এলাকাতে আছে তাকে চেনে কিন্তু মানুষ চিনছে না এখন তাদের জন্য কি ধরনের শাস্তি আপনারা চান বা আপনারা কি ধরনের শাস্তি দাবি করেন নারী হিসেবে দুজন আমি প্রথমে আপনার আজকের এই আলোচনার মাধ্যমে শাস্তির আগে আমার বার্তা থাকবে নারীদের কাছে যে আমার একটা বার্তা সেটাই থাকবে যে আমরা নারীরা ভাবতে হবে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে কিভাবে আমরা স্বনির্ভর হব কিভাবে আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবো আমরা যেন কারোর উপর ডিপেন্ড না হতে হয় নিজের বাঁচার জন্য যতটুকু আমার প্রয়োজন সেটা যেন অন্তত আমরা নিজেরাই রোজগার করতে পারি এবং নিজেরাদেরকে আত্মনির্ভর করে যদি তুলতে পারি তাহলে হয়তোবা কারণ কি আমরা এখন যে ঘটনাগুলি মহিলা কমিশনে বসে আমি দেখতে পাচ্ছি সে একটা গুরুত্বপূর্ণ বিষয় ম্যাক্সিমাম প্রতিদিন আমাদের কাছে আসছে যে স্বামী তার স্বামী অন্য আরেকজন মহিলার সঙ্গে আছে অবোধ সম্পর্কের কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা নিজেদের কথা নিজেদের বাঁচার রাস্তাটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি হয়তো আমরা কারোর উপর ডিপেন্ড হতে হবে না আমরা আরেকটা জিনিস আমাদের গুরুত্ব তো বিষয় আমি সর্ব জায়গায় গেলেই আমি এই যে রিলিফ ক্যাম্পগুলিতে গিয়েছি সেখানেও যখন আমি পনেরো ষোলো বছরের বারো তেরো বছর মেয়েদেরকে দেখেছি তাদেরকে জড়িয়ে জড়িয়ে বলেছি পড়াশোনা করবি নিজে রোজগার করবি তারপর বিয়ে করবি যত কথাই মা বাবা বলুক না কেন যত ধরনের চাপ সৃষ্টি করুক না কেন সেই ছোটবেলা নাবালিকা বিবাহ থেকে আমাদেরকে একদম মানে আজকে দেখুন নাবালিকা নিয়ে আইন রয়েছে কিন্তু কতটুকু আইন সেই জায়গায় সেই জায়গায় সামাজিক বিধি রয়েছে আমাদের এখনো তো সেই এটা আমাদেরকে ভাবতে হবে তাই আমি আজকে এই আজকের এই আলোচনার মাধ্যমে প্রত্যেক নারী শক্তিকে প্রত্যেক মাদেরকে বন্ধুদেরকে দিদিদেরকে উদ্দেশ্যে এই বার্তাটি রাখব যে আমরা নিজেদের অস্তিত্ব নিজেরা তৈরি করব নিজেরা না মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারি নিজেদের নিজেদের যে নারী শক্তি আমরা যে একটা দুর্গা রূপে আছি সমাজে সেই জায়গাটাকে নিজেদেরকে প্রয়াস করতে হবে নিজেদেরকে তুলে ধরতে হবে তারপর যে বিষয়টা আপনি বললেন যে সেই ধরনের যা সঙ্গে সেই দর্শন কাণ্ডে বা এই ধরনের গঠনের সঙ্গে যারা জড়িত তাদের কি ধরনের আহ শাস্তি আপনারা চান তা সেইটা তো আমরা অবশ্যই আমরা কটু শাস্তি তো চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম শাস্তি চাই সেখানে যদি মনে হয় সেই ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের যে ঘটনা সেই ঘটনা কারণ আমরা দেখেছি আমাদের দেশের একজন রাষ্ট্রপতি একজন নারী উনিও নিজে বলেছেন আর নয় আর নয় আমাদের এই সভ্য সমাজ মুখ দেখাতে পারছি না আর নয় নারীদের উপরে এই অত্যাচার সে তার প্রতিকার অবশ্যই চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি একজন নারী হয়ে যেয়ে বার্তাটা দিয়েছেন তাহলে আমরা এরকম ধরনের শাস্তি যে আমরা এই ধরনের করতে হবে তার জন্য আমরা এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওকে অস্মিতা ম্যাডাম একই বিষয় আপনার কাছে চাইবো আপনার কথা কি ধরনের শাস্তি আপনারা চাইছেন আপনি আইন জানেন এবং আপনারা কাজ করেন এই আইনের যে প্রবিধান আমাদের আমরা এখন জানি নতুন বিএনএস 63 আগে hmm. 376 ছিল আর রেড প্রভিশন বলে চলে এসেছে এখানে তো আশা করা যায় যে ক্যাপিটাল পানিশমেন্টই হবে কারণ যেভাবে হ্যাঁ ক্যাপিটাল রেয়ারেস পানিশমেন্ট যেটা হ্যাং এটা আনটিল আর আপনাদের মাধ্যমে আমার একটা অনুরোধ থাকবে যে শিশু সুরক্ষার ক্ষেত্রে 1098 এটা টোল ফ্রি নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা আমার বিনম্র অনুরোধ থাকবে যে সন্তানের জন্য সম্পদ না জমিয়ে সন্তানকে অন্তত মানে সম্পদ বানিয়ে ফেলেন সেটা ছেলে হোক কিংবা মেয়ে মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা না করে ওকে আগে সম্পদ বানান তবে হয়তো আমরা এই জায়গা থেকে উঠে আসতে পারব খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আছে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা অংশগ্রহণ করলেন আপনাদের আবারও চাইবো আমাদের স্টুডিওতে আজকের জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার পর কথা বলার পর আজকের টকসর পর এতটুকু তো মনে হচ্ছে যে নতুন করে ভাবতে হবে শুধু আমাদের নয় আপনাদের ভাবতে হবে আমাদের এই সমাজকে ভাবতে হবে প্রত্যেক পরিবারকে ভাবতে হবে প্রত্যেক মা বাবাকে ভাবতে হবে প্রত্যেক ব্যক্তিকে ভাবতে হবে আমরা কোথায় যাচ্ছি শুধু আমি আর আমার আবর্তে যখন পৃথিবী ঘুরছে তখন আমি এই পৃথিবীটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি সত্যি কি আমরা সুষ্ঠুভাবে বাস করার মতো পৃথিবীকে রাখছি নাকি আমরা এমন একটা পৃথিবীতে আজ বড় হচ্ছি যেখানে যে কোনো সময় যে কোনো কেউ যে কোনো কাউকে ছিঁড়ে খেয়ে নিতে পারে ভাবতে হবে প্রত্যেক পরিবারকে ভাবতে হবে পলিসি মেকারদের ভাবতে হবে আর অর্ধেক আকাশকে আমরা কিভাবে যোগ্য সম্মান দিতে পারি তা অবশ্যই আবার নতুন করে পুরুষদেরও ভাবতে হবে বাবাকে ভাবতে হবে ভাইকে ভাবতে হবে বন্ধুকে ভাবতে হবে কলিককে ভাবতে হবে ভাবুন ভাবতে ভাবতে আপনারা অবশ্যই কোনো একটা জায়গায় যদি কোনো কিছু ভালো জানতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার পাশের মানুষটির সঙ্গে তা অবশ্যই আলোচনা করুন দেশ দুনিয়ার সব খবরের দিকে আমরা চোখ রাখছি তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে